কর্ম স্বরূপিণে অবতার গরিষ্ঠায় রামকৃষ্ণায় নমঃ। জননী শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তৎসিত্বা প্রণমামি নমঃ। নম শ্রীগতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। আজকে অত্যন্ত পূর্ণ দিবস এই প্রাঙ্গণের জন্য, বিশেষত সেখানে শ্রীমৎ স্বামী দেবরাজানন্দজী মহারাজ, স্বামী বলভদ্রানন্দজী মহারাজ, অভরাত্মানন্দজী মহারাজ এবং অন্যান্য সাধু ব্রহ্মচারী বৃন্দ এবং সামনে উপবিষ্ট শুধু ভক্তমণ্ডলী সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা নমস্কার। এবং ইংরাজি বৎসরের শেষ প্রায়, তাই আগামী বৎসর আপনারা সকলে সম্বৎসর সুখে থাকুন, সুস্থ থাকুন ভগবানের চরণে প্রার্থনা করে, মহাপুরুষ মহারাজের সম্বন্ধে যা স্মৃতি যেভাবে আমাদের উদ্গত হবে তেমন করে বলব। একটা মানুষ কেমন করে অতি দ্রুত পাল্টে যায়, এই ঘটনা শ্রীরামকৃষ্ণ লীলাতে বহুল, একেবারে নতুন মানুষ হয়ে যায়, সম্পূর্ণরূপে আর একজন হয়ে যান। মহাপুরুষ মহারাজ তাদের মধ্যে অন্যতম। তিনি নিজেই ঘোষণা করছেন যে আমি ঈশ্বর কোটির নই, আমি একজন সামান্য জীব কোটি, কিন্তু শ্রীরামকৃষ্ণ আমাকে ঈশ্বর কোটিতে পরিণত করে দিয়েছে। এবং সেই পরিণতি তার সাধন প্রসূত বটে, সেই সাধনা আর কিছু নয়, নিবৃতে নীরবে নিজেকে শ্রীরামকৃষ্ণ চরণে একেবারে আত্মনিবেদন করা এবং এক জায়গায় আর কোনো অনুসন্ধানে আগ্রহ না প্রকাশ করা। তার কথা গুরু কা ঘরে গাও কা মাটি পড় রহ, এই যে গুরুর আশ্রয় করে পড়ে থাকা, এটি তিনি যে শুধু বাণী রূপে দিয়েছেন তা নয়, তিনি এটি সম্পূর্ণ তারই একটি প্রকাশ। এই প্রকাশ একটা ব্যক্তি বিগ্রহের মধ্যে দিয়েই শুধু নয়, তার দ্বারা পরিচালিত সমস্ত অনুষ্ঠান ক্রম এমন করে পরিচালিত হত, তাই তিনি শ্রীরামকৃষ্ণের বলে এতটাই বলিয়ান ছিলেন যে তার শক্তি, তার আকর্ষণী শক্তি খুবই আশ্চর্যজনক। তিনি মঠে থাকাকালে এতদ অঞ্চলে দূর দূরান্ত থেকে অনেক উচ্চপদস্থ ব্যক্তি, গণ্যমান্য সম্ভ্রান্ত ভদ্রলোক ভদ্রমহিলা এমনকি রাজারানী পর্যন্ত মঠে আসতেন এবং নিজের বিনয়ের প্রকাশভঙ্গিমা এমনই যে তিনি বলতেন যে আমাদের ঠাকুর পাকা খেলোয়াড়, কানাকড়ি দিয়ে বাজি মাত করছেন। এই বাজি মাত করা একটা বৈশিষ্ট্য আছে তার, বিশেষত তার জীবনে। ব্রহ্মানন্দজী মহারাজ, প্রেমানন্দজী মহারাজ এবং শিবানন্দজী মহারাজের জীবনে ভক্ত সেবার যে এক মৌলিকতা বিশিষ্টতা আমরা লক্ষ্য করি, অনুধ্যান করি, প্রেমানন্দজীর প্রেম, সেই প্রেম শিবানন্দজী মহারাজের মধ্যেও কিছুমাত্র কম ছিল না। আজকের স্মরণ মনের মননের মধ্যে দিয়ে একটু দূর থেকে আমরা নির্ধারণ করছি
যে আধ্যাত্মিকতা ও প্রাত্যহিক জীবন যাপনের যে প্রতিকূল অবস্থা, আজ সম্ভ্রান্ত ধনশালী ব্যক্তি হঠাৎ কালকে একেবারে সর্বস্ব হারা নির্ধনীতে পরিণত হলেন। মহারাজের আশ্রিত তারা তাদের সংসারের প্রতিটি খুঁটিনাটি নিবেদন করতেন এবং তিনি তাদেরকে আবার এত সাহস যোগাতেন, তার মধ্যে যে কেবল আধ্যাত্মিক শক্তি বলে তারা বলিয়ান হতো তা তো বটেই, উপরন্তু জাগতিকভাবে অর্থের আনুকূল্য লাভ করত। সারা বেলুড়মঠ গ্রামে মানুষজনের যে কোনো রকমের অসহায় অবস্থা তার কর্ণগোচর হলে তিনি উপযাজক হয়ে পারলে তাদের বাড়িতে গিয়ে তার সুব্যবস্থা করতেন। কোনো ভক্ত কন্যাদায় করতে অর্থের অভাবে অপারক, পাত্র নির্বাচন হয়েছে, মহারাজ টাকা দিয়ে, ক্যাশ টাকা দিয়ে সেই কন্যার সৎপাত্রে বিবাহের ব্যবস্থা করছে। এক বছর কেটে গেছে, বাড়িতে তত্ত্ব দিতে হবে, কন্যা পক্ষের সে খরচা নেই। তিনি বলছেন কি ভক্তের অপমান হবে, তুমি তত্ত্বের ব্যবস্থা করো, তোমার মর্যাদা অনুযায়ী টাকা আমি দেব। কোন তার চোখের সামনে কোন মাঝি বৃদ্ধ অতি বৃদ্ধ একাই একটি ছোট্ট নৌকা করে মাছ শিকার করছেন, তেমন কিছু তার আহরণ হয় না, বয়স হয়ে গেছে, শক্তি কম, তার দয়া হয়েছে, তাকে ডেকে যে দুটি পুঁটি মাছ সংগ্রহ করেছে সেটা সংগ্রহ করে তাকে দুটি টাকা দিলেন এবং বললেন যে আজ থেকে তুমি যা সংগ্রহ করবে সব মঠে দেবে এবং দুটো করে টাকা পাবে, মাছের মূল্য দু টাকার নয়। তাই অন্যান্য সন্ন্যাসীরা কখনো বা বিরক্ত হতেন, কিন্তু মহারাজের আদেশ, গুরু আদেশ পালন তারা শিরোধার্য করে নিত। সবই অদ্ভুত রকমের কোনো কর্তৃত্ব ফলানো কিংবা আমি দাস, শ্রীরামকৃষ্ণের আমি দাসানুদাস, এই অনুভবের প্রকাশ ভঙ্গিমাটা একটু স্বতন্ত্র। সে স্বাতন্ত্রটা ওই যে অভরাত্মানন্দজি বললেন যে এত বিনয়ী, এত আপন হলা মানুষটাও পর্যন্ত যখন বলে যে বারাসাতটি কম জায়গা এই দেহটার জন্ম হয়েছে, এ কথা তারা যাকে চেনেন তারা জানেন যে কথাটা কোন জায়গা থেকে উচ্চারিত হচ্ছে, সেই জায়গাটা আমাদের অনুসন্ধান করতে হবে। তিনি বলতেন যে পুত্রকে দেখেছে সে পিতাকেও দেখেছে, বাইবেলের উক্তি, সেই উক্তিটা তিনি পুনঃপুন উচ্চারণ করতেন। আক্ষেপ করে যখন ভক্তরা বলতো আমরা ঠাকুরকে তো দেখিনি, বললো আমাকে দেখ, আমাকে দেখলেই ঠাকুরকে দেখা হবে। এই যে রাধা কৃষ্ণের যে সম্পর্ক, ভক্ত ভগবানের যে সম্পর্কের পৌরাণিকতা, সেটা কেমন করে বাস্তবায়িত হয়েছিল তার জীবনে, তার এই স্নেহপ্রবণ ফল্গু ধারা এবং তিনি সম্পূর্ণরূপে সকলের আশ্রয়স্থল হয়েছিলেন, যেমন তিনি স্বয়ং শ্রীরামকৃষ্ণের দর্শনে তার মাকে খুঁজে পেয়েছিলেন যে তিনি আমার মা, এবং তাকে মা বলেই সম্বোধন করতেন। শ্রীরামকৃষ্ণ তাকে সেইখানে গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে এই সাধনায় সিদ্ধি লাভ করে শ্রীরামকৃষ্ণ যেমন মা ভবতারিণী হয়ে গিয়েছিলেন, স্বামীজী নিবেদিতাকে বলছেন পরবর্তী প্রজন্মে শ্রীরামকৃষ্ণকে কেমন করে গ্রহণ করবে, স্বামীজি নিজেই উত্তর দিচ্ছেন
তাকে সকলে মা কালীর অবতার রূপে গ্রহণ করবে। এই একই ধারায় মহাপুরুষ মহারাজ এত স্নেহপ্রবণ, এত মাতৃ ধারা তার মধ্যে দিয়ে বয়ে যেত যে তিনি সকলের আশ্রয় ছিলেন। সেটা এতটাই একটা মুন্ডে, এত নিচে নেমে আসা যে সংসারের খুঁটিনাটি সম্বন্ধেও তিনি অত্যন্ত সচেতন এবং উৎকণ্ঠা সহকারে সেগুলোকে সমাধান করতেন। তিনি মা হয়ে গিয়েছিলেন। তার আরেকটি উপদেশ ছিল যেটা সূচনাকালে বললাম, যে এক জায়গায় বসে থেকে জীবনটাকে গঠন করার পক্ষে তিনি ছিলেন, শুধু শুধু ঘুরে বেড়ানো তিনি পছন্দ করতেন না, যদিও তিনি অনেক জায়গায় ঘুরেছেন। আলমোড়ায় বাসকালে তিনি এত তপস্যায় মগ্ন হয়ে এমন আনন্দে ভরপুর হয়ে থাকতেন যে তিনি আর অন্যত্র যাওয়ার পরিকল্পনাই করতেন না। তাই সেখানে যখন তার ফিরে আসার আহ্বান আসছে গুরু ভাইদের কাছ থেকে, তখন তিনি চিঠিতে লিখছেন, শরীরকে বৃথা কষ্ট দিয়ে ঘুরিয়া বেড়ানো মোটেই পছন্দ নয় আমার। আলমোড়ায় থেকে তিনি পত্রে বলছেন যে মানব জীবন অতটা নিরর্থক নয়। এই যে রমদা সাধু কহতা পানি আমাদের একটা ট্র্যাডিশন আছে, সেটা থেকে রামকৃষ্ণ মিশন একটু যে সরে এসে এক জায়গায় বসে শিব জ্ঞানের জীবসেবার মহাব্রত পালনের দ্বারা এক নতুন সাধন প্রণালী সৃষ্টি করেছেন, সেটা বেশ বোঝা যায়। আর ঠাকুরের রাজত্বে সন্ন্যাসী এবং ভক্তের যে কোনো প্রভেদ ঠাকুর রাখেননি, সেটাকে অনুসরণ করে মহাপুরুষ মহারাজ যখনই যেখানে পত্রালাপ করতেন গুরু ভাইদের সঙ্গে, মঠের গৃহত্যাগী ব্রহ্মচারী সন্ন্যাসীদের খবর যেমন পুঙ্খানুপুঙ্খ রূপে দিতেন, তেমনি তিনি বিশিষ্ট ভক্তদের পরিজনদেরও সংবাদ প্রদান করতেন, ভক্তরা কেমন আছে সেই ভক্তদের কুশল সংবাদও গুরু ভাইদের কাছে জানাতেন। এবং তীর্থ হিসাবে তিনি কাশীতে বাস করেছেন বটে, কিন্তু কাশী বাসে আমাদের যে মুক্তিলাভ অমোঘ এই পৌরাণিক বিশ্বাস, সেই কাশী ক্ষেত্র বলতে গেলে শুধু একটা জায়গার বিশেষত্ব প্রদান না করে বলছেন, আমাদের বাবা সকল জায়গায় কাশী, যেখানে যে অবস্থায় শরীর যাক না কেন সবই কাশীর প্রাপ্তি হবে। শেষ সময় কাশীতে বাস করব, কাশীর প্রাপ্ত হবে বলে এসব তো সাংসারিক লোকেরা করবে, আমরা তো আর এ জগতের লোক নই, ঠাকুর কৃপা করে আমাদের সব দিয়েছেন, তার ভক্তেরা যেখানেই দেহত্যাগ করুক না কেন তাতে কিছু এসে যায় না, সবই কাশী। এই যে সারদা ত্রিগুণাদিতানন্দজী আমেরিকায় দেহত্যাগ করেছিলেন সান ফ্রান্সিসকো শহরে, তাতে হয়েছে কি, সে দেহান্তে তার কাছেই গেছে, যা হৃদয়ে সেই বিশ্বনাথ বিরাজ করছেন তার হৃদয়ই তো কাশী, তার আবার ভয় কি। এইভাবে একটু আক্ষেপের সুরে বলছেন যে সবচাইতে বড় অনর্থ এই হয়েছে আমাদের এই হিন্দু সমাজে যে সমগ্র হিন্দু জাতটা ক্রমে বৈদিক ধর্মে আস্থাশূন্য হয়ে পড়েছে। এইভাবে তিনি গুরু বুদ্ধির অভাব এত বোধ করতেন যে তিনি দীক্ষা দান করতেন, নিজে একটা অদ্ভুত ভাব নিয়ে তিনি
ভক্তদের দীক্ষা দিতেন, প্রথমে তো দীক্ষা দিতে চান না, অনেকে তাকে স্বপ্নে দর্শন করেছে যে তিনি তাকে দীক্ষা দিচ্ছেন, এসে নিবেদন করছেন যে মহারাজ আমি দর্শন দিয়ে একটু পেয়েছি, আপনি আমার দীক্ষা দিচ্ছেন, আপনি আমার গুরু, আমাকে কৃপা করুন। কিন্তু মহারাজ বললেন যে আমি তো ঠাকুরের আদেশ পাইনি, তুমি স্বপ্নে পেয়েছ, আমাকেও তো স্বপ্ন দিতে হবে ঠাকুরকে, তবে তো হবে। এমনি করে একটা সাধারণ যুক্তি দিয়ে তাকে রুদ্ধ করলেও যেভাবে তাকে উপদেশ প্রদান করেছেন সেই প্রসঙ্গ যে অঞ্চলে লিখিত আছে শিবানন্দ বাণীতে, পড়লে আমাদের অশ্রু সিক্ত হয়ে ওঠে, জলধারা প্রবাহিত হয়, যে টঙ্কা মারা রামকৃষ্ণ নাম, তুমি রামকৃষ্ণ নাম নাও, রামকৃষ্ণ নাম এ জগতে অমোঘ শক্তি, তার বলে তোমার যখন যা প্রয়োজন হবে তা তিনি দিয়েবেন। তাই তিনি বারবার বলছেন শ্রীরামকৃষ্ণের সন্তান হোস তো এক জায়গায় বসে থাক, যার হেথায় আছে তার সেথায় আছে, ঠাকুর প্রায় গাইবেন। এইটাই হল আমাদের সুর, যে কারণে ফিরে ফিরে একই প্রসঙ্গে আসছে, আপনাতে আপনি থেকো মন, যেও না তো কারো ঘরে, যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজ অন্তঃপুরে, পরম ধন সেই পরশমণি, যা চাবি তাই দিতে পারে, কত মণি পড়ে আছে ওই চিন্তামণির নাশ দুয়ারে। আর বলতেন সমগ্র জগতে এক মহাজাগরণের সাড়া পড়ে গেছে, আত্মাশক্তি জগতের কল্যাণের জন্য ঠাকুরের দেহ আশ্রয় করে লীলা করছে, এবার আর ভাবনা কি। এই প্রসঙ্গে একটা খুব ক্রিটিক্যাল বিষয়ে আমি উত্থাপন করব, সেটি খুবই একটা সেন্টিমেন্টাল, কিন্তু এটা আগে সভা সমিতিতে বলতে একটু সংকোচ হতো যে ঠিক গুলিয়ে ফেলব, ঠিক মতো প্রেক্ষাপট হয়তো তৈরি করতে পারব না, কিন্তু আজ তাদের কৃপায় এই কনটেক্সট এই বিষয়টা যেভাবে বুঝেছি আমি সেটি আপনাদেরকে নিবেদন করে আমার বক্তব্য শেষের দিকে চলে আসব। যে এক ভক্ত অত্যন্ত ঘনিষ্ঠ, তার মহারাজের কাছে অবারিত দাস, তিনি এসেছেন ঠাকুর ইত্যাদি মন্দিরাদি প্রণাম করে, মহারাজকে প্রণাম করে অত্যন্ত বিমর্ষ মনে বসে আছেন, মাথা হেঁট করে কথা বলছেন না। মহারাজ বলছেন তোমার সব সংবাদ তো ভালো। ভক্ত বলছে হ্যাঁ মহারাজ, আমার সংসারে কোনো কষ্ট নেই, ভালোই আমরা আছি ভগবানের নাম নিয়ে, তবে ইদানি মনটি অত্যন্ত বিচলিত এবং ক্ষুব্ধ, সেই কারণটিকে আপনাকে নিবেদন করব। মহারাজ বললেন বলো। তখন তিনি বলছেন যে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে সমগ্র দেশ মাতোয়ারা, শত শত নরনারী জেলে পচে মরছে, কত শত প্রাণ দিচ্ছে, দেশব্যাপী এত বড় ব্যাপারে রামকৃষ্ণ মিশন একেবারে চুপ কেন, সারা দেশের লোক অবাক। তিনি একটা সমাজের প্রতিনিধি স্বরূপে তার নির্বাক গতি থাকার জন্যে সমাজের লোকেরা আমাদের উপরে ক্ষুব্ধ, সেটি নিবেদন করলেন। কথা শুনে মহারাজ নিশ্চুপ হয়ে গেলেন, অনেকক্ষণ গম্ভীর ভাবে রইলেন, সেই গাম্ভীর্য ধারণ করে মহাপুরুষ মহারাজ বললেন যে ভগবানের লীলা সমগ্র জগতের কল্যাণের জন্য, এবার মহাসাত্ত্বিক ভাবের প্রকাশ ও তা বিকাশ সাধনে তৎপর।
খুব দ্রুত শ্রীরামকৃষ্ণ ভাব একেবারে প্লাবিত করে দিচ্ছে মানুষের মনকে সারা বিশ্বে ভিন্ন ভিন্ন ভাষাভাষীদের মধ্যেও। তাই তিনি ব্যবহার করছেন তৎপর। গঙ্গা তীরে এক মন্দিরের প্রাঙ্গণে সারা জীবন কাটিয়ে গেলেন, সাথে নিয়েছিলেন মহাশক্তিশালী আধার স্বামীজিকে। অমন স্বামীজি ইচ্ছা করলে একটা মহাবিপ্লব সৃষ্টি করতে পারতেন না? তার মতো ভারত প্রেমী আর কে? গরিব দুঃখীর জন্য যেমন প্রাণ কেঁদেছিল, আমাদের ভিতরে প্রভুর কৃপায় এমন শক্তি রয়েছে স্বামীজির যে দেশ ভারত আত্মা তা ত্রয়ী ধ্যানের বস্তু ছিল। এক শ্রীরামকৃষ্ণ, আর এক ভারতবর্ষ, আর শাস্ত্র বেদান্ত। যেমন শ্রীরামকৃষ্ণ তার কাছে, তেমন ভারতবর্ষ তার কাছে। তাই তিনি একেবারে সুস্পষ্ট ভাবে বললেন, স্বামীজি যদি চাইতেন তো তিনি এসব কিছু না কিছু করে দিতেন, দেশটাকে তোলপাড় করে দিতে পারতেন। আমাদের হাত ধরে দেশের ও দশের যাতে বাস্তব কল্যাণ হয় তাই করিয়ে দিচ্ছেন। এই যে আমরা কাজকর্ম করছি, আমাদের হাত ধরে কেউ করিয়ে নিচ্ছে, এই অনুভবের সম্পূর্ণ শরণাগত হয়ে যে কর্ম করা যায় সেটাই দৈব কর্ম। দেশের পরিস্থিতির বিপাকে বিচলিত হয়ে কোন একটা বিশাল আন্দোলন অনেক মানুষকে তোলপাড় করছে, আমরাও যদি দ্রুত সেই তোলপাড়ের মধ্যেও ঢুকে পড়ি তাহলে আমরা ইতন্নষ্ট ততভ্রষ্ট হয়ে যাব। তাই তিনি বলছেন যে আমাদের অসহায়, আমাদের কুড়ে নিয়ে আমাদের অসহযোগের কথা বলছ, কিন্তু আমাদের আর আছে কি? জগতের কল্যাণ কামনা ছাড়া আমাদের তো আর কোনো কামনা নেই। আমরা আমাদের আদর্শ অনুযায়ী কাজ করব। ভারতবর্ষ যে জাগবে এবং সারা সভ্যতার কেন্দ্রস্থল এবার যে ভারতবর্ষ হবে, সব কিছুতে শিক্ষা দীক্ষা শান্তি সামর্থ্য বিদ্যা বুদ্ধি সব বিষয়ে ভারতবর্ষের এত উন্নতি হবে যে সমগ্র জগৎ দেখে অবাক হয়ে যাবে। এই ভাবে মহাপুরুষ মহারাজের এই উপবেশন কেমন করে গম্ভীর ধারণ করেছিলেন, একেবারে একটা প্রসঙ্গতে মনে পড়ে যায়, মা সারদা দেবীও ঠিক তাই করেছিলেন। যখন বেলুড় মঠ বিক্রয় করে প্লেগ রিলিফের কাজে আরো উদ্যম সহকারে লাগার জন্য স্বামীজি উৎসাহিত হলেন, মা বাধা দিলেন, বললেন এই সামান্য কাজে তোমাদের শক্তি ক্ষয় হয়ে যাবে, কত বড় তোমাদের কাজ করতে হবে। এইগুলো নিয়ে আমাদের বহু চর্চা করতে হবে, বহু চিন্তা করতে হবে, বহুভাবে ভাবতে হবে। আর আমরা যে কত বলশালী সেটা একটি ঘটনা স্বামী নিখিলানন্দজি বলছেন। আমি আর একটি কথা প্রসঙ্গে এসে গেলাম যে একটা ডাক্তার, ডক্টর নাথ তার নাম, তার স্ত্রী অগ্নিদগ্ধ হয়ে মরেছে। তাদের দুজনের মধ্যে এত প্রেম ছিল যে ডাক্তার প্রায় উন্মাদ হয়ে গেছে, এতটাই চঞ্চল এতটাই অস্থির যে তাকে একটা ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখতে হতো। কিন্তু তার আত্মীয় স্বজন অনেকে বেলুড় মঠের ভক্ত, তাকে একদিন বেলুড় মঠে নিয়ে এসেছে, এনে মহারাজের পায়ে নিবেদন করেছে। ডাক্তারটি হাউ হাউ করে কাঁদছে আর বলছে যে আমার স্ত্রী ভালো আছে তো, যেখানে আছে সেখানে খাওয়া পাচ্ছে তো, সুখে আছে তো। মহারাজের আধ্যাত্মিক শক্তির প্রবাহ
এমন করে সেই মানুষটির হৃদয়ে পৌঁছে গেল যে মহারাজ বললেন, যখনই তোমার স্ত্রী কথা মনে আসবে, দুঃসহ বোধ হবে, তুমি ভাববে তিনি ভগবানের কোলে বসে আছেন। ভগবানের চেয়ে বড় তো আর কেউ শান্তিদাতা নেই, তোমার স্ত্রী একেবারে দিব্য আনন্দে বিরাজ করছেন। বলছেন, ডাক্তার মহারাজ আপনি বলছেন? হ্যাঁ বলছি। তাতেই তিনি মুক্ত হয়ে গেলেন। তারপরে তিনি মায়াবতী দাঁড়াতে গেলেন, সেখানেও এই নিখিলানন্দজী মহারাজ ছিলেন। ডাক্তারকে তিনি দর্শন করে মহাপুরুষ মহারাজের শক্তি সম্বন্ধে অভিভূত হয়ে গেলেন শান্ত স্নিগ্ধ ভাবে। আর কোনো সেসব কাহিনীর উত্থাপন নেই, কেবল ভগবানের নাম গুণগান করছেন। নিখিলানন্দজী মহারাজ অবাক হয়ে গেলেন। দেশ বিদেশে ওনার কালেতে সব সাধুদের প্রেরণ করা হচ্ছিল, অত্যন্ত বুদ্ধিমান পণ্ডিত এবং বিবেকী বৈরাগ্যবান সাধু সঙ্ঘের একেবারে চূড়ামণি তাদেরকে পাঠানো হচ্ছে। নিখিলানন্দজি, অখিলানন্দজি, প্রভবানন্দজি ইত্যাদি, তারা অনেকেই ব্রহ্মানন্দজির মহারাজের কাছে দীক্ষা পেয়েছেন কিংবা সন্ন্যাস নিয়েছেন, কিন্তু তারা মহারাজ পক্ষঘাতগ্রস্ত হয়েছিলেন প্রায় এক বছরের উপর, কেবল বাহাত টুকু ওঠাতে পারতেন। সেই হাত কোনো রকমে তাদের মস্তকে স্থাপন করে এমন বল সঞ্চার করলেন যে তারা অনুভব করল যে আমরা প্রচণ্ড বলে বলিয়ান হয়েছি, আমরা অত্যন্ত সুসংরক্ষিত। বিদেশে গিয়ে অভয়ে তারা সেখানে কাজকর্ম শুরু করলেন। তার আমলে অধিক সংখ্যক আশ্রম প্রতিষ্ঠা হয়েছিল এবং বিভিন্ন ভাবনা শ্রীরামকৃষ্ণকে নিয়ে একটা গোলমাল চলছিল। তিনি সেখানে একটি সেমিনার আহ্বান করলেন যে সাত দিন সারা ভারতবর্ষে, শুধু নয় বিদেশ থেকেও যারা পরিচালক আশ্রমের, একত্র হয়ে শ্রীরামকৃষ্ণের আসল ভাব সম্বন্ধে আমাদের মুখ থেকে তোমরা শুনে যাও। সারদানন্দজি, শিবানন্দজি মহারাজ সেই কাজ করে আজকে যে আমরা সংঘের কনসলিডেশন দেখছি সেটি তাঁর সময় হয়েছিল। এত আশ্রম বেলুড় মঠের অধীনস্থ হয়েছিল, তাঁর সময় হয়েছিল। তো সেইভাবে কেবল শ্রীরামকৃষ্ণময় হয়ে গেলে যে কি হয়, সেই ফেনোমেনা, সেই দৃষ্টান্ত স্বামী শিবানন্দজী মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি, হরি হরি, ওম তৎস।